বেঙ্গালুরুর চিন্নাস্বামি স্টেডিয়ামে বাবর আজম টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। বাবর আজম হয়তো মনে করেছিলেন প্রথমে বলিং করে উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলবেন, কিন্তু সেটি ছিল চরম একটি ভুল। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা কত ভালো ব্যাটিং করছেন। নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রবীন্দ্রা, হোয়াট এ ব্যাটার! তিনি মূলত বা হাতি স্লো অর্থোডক্স হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন, কিন্তু বিশ্বকাপে এসে তিনি পুরোপুরি একজন ব্যাটসম্যান হয়ে গেলেন। এখন পর্যন্ত বিশ্বকাপে 3টি সেঞ্চুরি পেয়েছেন এই রাচিন রবীন্দ্রা। আজকেও পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি এলো তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত 94 বলে 108 রানে একটি জোরো ইনিংস খেলে আউট হন তিনি। 15টি বাউন্ডারির সাথে একটি ছয়ের মার ছিল। তবে ইঞ্জুরি থেকে ফিরে আসা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন অবশ্য 5 রানের জন্য সেঞ্চুরিটি করতে পারেননি। 95 রান করে ইফতিকার আহমেদের বলে আউট হন তিনি। 79 বলে 10টি বাউন্ডারি এবং 2টি ছক্কার মার ছিল তার এই ইনিংসে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সময় হাতের আঙুলে চোট পান কেন উইলিয়ামসন। এরপর বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। অবশেষে পাকিস্তানের বিপক্ষে ফিরেই দুর্দান্ত ব্যাটিং দেখালেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক। তবে পাকিস্তানের বোলাররা কোনো রকম পাত্তাই পাচ্ছে না নিউজিল্যান্ডের ব্যাটারদের সামনে। দুর্দান্ত ব্যাটিং করতেছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা এবং পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় তুলেছেন তারা। এখন দেখার বিষয় পাকিস্তান এই রানের পাহাড় অতিক্রম করতে পারে কিনা।